আসসালামু আলাইকুম, আমি আজকে আপনাদের সাথে কথা বলবো যে আপনি ব্রেস্টের সমস্যায় কখন ডাক্তারের কাছে যাওয়াটা আপনার জন্য জরুরি। এখন কথা হচ্ছে যে আমরা প্রায় সময় বিভিন্ন অসুখে ভুগি, আমরা ডাক্তারের কাছে যাই, কিছু সমস্যা আছে যে আমরা একটু সময় করে সময় নিয়ে যেতে পারি, যে সুযোগ বুঝে যাব, আর কিছু সমস্যা আছে না, দেরি করা যাবে না। তাহলে এই সমস্যাগুলোর মধ্যে প্রথম কথা হচ্ছে আপনার ব্রেস্টে যদি আপনি নিজে কোনো চাকা অনুভব করেন, এটা হলে আপনি অবশ্যই দ্রুত ডক্টরের কাছে যাবেন যে আপনি একটা কিছু ফিল করছেন। কারণ এই জিনিসটা হতে পারে ভালো টিউমার, চাকাটা ভালো টিউমার হতে পারে, ফাইব্রয়েডেনোমা অথবা কোনো ভালো টিউমার, কিন্তু যদি এটা খারাপ হয়, ক্যান্সার হয়, তাহলে এটা দেরি করাটা ঠিক না যেটা আপনি হাতে পেয়েছেন। আর কিছু সমস্যা আছে যে আপনার ব্রেস্টে ব্যথা করছে, ব্যথাটা তীব্র ব্যথা, কিছু ব্যথা আছে যেটা আমরা ম্যাস্টালজিয়া বলি, হয়তো এটা আপনি একটু সহ্য করতে পাচ্ছেন বা অল্প ব্যথা, সেটা ঠিক আছে। যেগুলো তীব্র ব্যথা এগুলো সাধারণত অ্যাবসেস হয়ে থাকে। এই অ্যাবসেসের কিন্তু চিকিৎসা নিলে খুব তাড়াতাড়ি রোগী ভালো হয়ে যায়, আবার যদি দেরি হয় তাহলে কিন্তু অপারেশন পর্যন্ত গড়ায়। আর কিছু জিনিস আছে যে আপনার হচ্ছে ব্রেস্টের নিপল দিয়ে হয়তো রক্ত যাচ্ছে, সেই রক্ত যদি যায় তাহলে আপনাকে তাড়াতাড়ি যেতে হবে। আর একটা হচ্ছে যে আপনার ব্রেস্টটা ক্রমাগত বড় হচ্ছে, একটা ব্রেস্ট হয়তো ছোট আর একটা ব্রেস্ট অনেক বড় হয়ে যাচ্ছে, কেমন যেন চেঞ্জ হচ্ছে, সেটা হলে আপনার কাছে আসতে হবে। বগলে কোনো যদি আপনি চাকা ফিল করেন তাহলে আসতে হবে, খুব দ্রুত ডাক্তারের কাছে গিয়ে আপনার চেক আপ করায় নিতে হবে। এবং উল্লেখ্য যে আমরা যদি আসলে রেগুলার চেক আপ করাই তাহলে কিন্তু এই ধরনের হুট করে সাডেন সমস্যাগুলো আমাদের একটু কম অ্যারাইজ করে। তাই ভয় না পেয়ে আপনি যেগুলো সমস্যা বেশি আমরা বলছি যে দ্রুত যেতে হবে সেগুলো যাবেন। আপনার ডক্টর হয়তো বা আপনাকে আপনার বয়স অনুযায়ী আল্ট্রাসাউন্ড, বয়স 35 উপর হলে ম্যামো, এবং এই চাকাটার বায়োপসি করবে, যদি পুস থাকে পুসটা হয়তো সিএস করে দেখবে কোন অ্যান্টিবায়োটিকটা অ্যাপ্রোপ্রিয়েট, সেটা দিয়ে আপনার রোগটা নির্ণয় করবে এবং চিকিৎসাটা করবে। আর যেসব সময়ে অন্য যে গুলো আছে, ধরেন আপনার অল্প অল্প ব্যথা করছে, এটা আপনি আপনার সুযোগ বুঝে ডক্টরের কাছে একটু যোগাযোগ করবেন, চেক আপ করায় নিয়ে আসবেন। আবার ধরেন যে দুইটা নিপল দিয়েই রস পড়ছে, হ্যাঁ, সেটাও হয়তো আপনি একটু আপনার সুযোগ বুঝে আপনি যেতে পারেন। কিন্তু সব ব্রেস্টে সব চেঞ্জে সব কিছু তো খুব বেশি অরিন না হয়ে, যদি চাকা থাকে, যদি তীব্র ব্যথা থাকে, যদি ব্রেস্টের নিপল দিয়ে রক্ত পড়ে, যদি আপনার বগলের নিচে কোনো গোটা চাকা আপনি বুঝতে পারেন, তাহলে দেরি না করে অবশ্যই ডক্টরের শরণাপন্ন হবেন।